প্রস্তাবটা গিয়েছিল জলপাইগুড়িতে শহরের বাসিন্দা মানিক ব্যানার্জির পক্ষ থেকে। কিন্তু প্রস্তাব অনুসারে কাজ করা যায় কি না তা নিয়ে সংশয় থাকলেও এলাকার দুই পাড়ার বাসিন্দারা মিলে ঝুঁকি নিয়েই ফেলেছিলেন। কিন্তু গত 14 মাসের পরিশ্রমের ফলস্বরূপ 41 ফুট উচ্চতার কংক্রিটের শিবমূর্তি তাদের সামনে দাঁড়িয়ে সেটা নিজেদের চোখে দেখেও বিশ্বাস করা কঠিন হচ্ছে ভূষাপাড়া বানিয়াপাড়া বাসিন্দাদের। তাদের দাবি, এত বড় শিবমূর্তি সম্ভবত রাজ্যে কোথাও নেই। আগামী শনিবার শিব চতুর্দশীতে আনুষ্ঠানিকভাবে এই শিবমূর্তির উদ্বোধন করা হবে। এই উপলক্ষে তিন দিনে মেলা বসছে এলাকায়। জায়গাটা জলপাইগুড়ি শহর থেকে 7 কিলোমিটার দূরে বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভূষাপাড়ার গ্রাম ঠাকুর বাড়ি এলাকা। পাশেই পাঙ্গা নদী বয়ে গিয়েছে। শীতের সময় ওই জায়গা পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে বিভিন্ন এলাকার মানুষ, যে কারণে প্রচুর লোকের সমাগম হয়ে থাকে ভূষাপাড়ার ওই ঠাকুরবাড়ি এলাকায়। এদিন স্থানীয় বাসিন্দা নির্মল রায় বলেন, ওই জায়গায় শিবমূর্তি স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা মানিক ব্যানার্জি। তিনি এলাকায় ঘুরতে এসেছিলেন, পরে নিজেদের মধ্যে আলোচনা করা হয়। এলাকার বাসিন্দারা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই দিকে তাকিয়ে স্থানীয় ভাই ভাই ক্লাবের ব্যবস্থাপনায় মূর্তির কাজে নেমে পড়ে ভূষাপাড়া এবং বানিয়াপাড়ার বাসিন্দারা। এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন মানিক ব্যানার্জি। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দারা এবং জলপাইগুড়ির বেশ কয়েকজন ব্যক্তি আর্থিক দিক থেকে সাহায্য করেছেন বলে জানান তিনি। গত বছর মার্চ মাস থেকে মূর্তি তৈরির কাজ শুরু করা হয়। বেদি থেকে 48 ফুট উঁচু এবং বেদি বাদে উচ্চতা 41 ফুট। এই মূর্তি তৈরি করতে 350 বস্তা সিমেন্ট, 7 কুইন্টাল রড, 600 CFT বালি পাথর ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, ওই জায়গায় শিবের একটি গর্ভগৃহ তৈরির কাজ চলছে। এছাড়াও গ্রাম ঠাকুর বাড়ির জায়গাটি সৌন্দর্যায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমার নাম তপন কুমার ঠাকুর। আমার এখানে একটা, আমি ক্ষুদ্র চা চাষি সমিতির একজন এক্সিকিউটিভ কমিটির মেম্বার এবং আমার এখানে ছোট্ট চা বাগান আছে। বিগত 24 বছর ধরে আমি আমার এখানে যাতায়াত। মন্দিরটা সম্বন্ধে, এখানে বানিয়াপাড়া এবং ভূষাপাড়ার গ্রামবাসীদের উদ্যোগে এত বড় একটা প্রতিষ্ঠান এরা প্রতিষ্ঠিত করতে পেরেছে, এবং এটা কারোই ধারণা ছিল না যে এত বড় একটা শিব মূর্তি এরা দাঁড় করিয়ে দেবে। এবং সমস্ত গ্রামবাসীদের প্রচেষ্টা এবং কিছু শহরের ব্যবসায়ীদের সহযোগিতায় এত বড় একটা প্রতিষ্ঠান বা এই শিব ঠাকুর, এই বড় মাপে শিব ঠাকুর প্রতিষ্ঠিত করতে পেরেছে, এবং এটা খুব ভালো উদ্যোগ, এবং এর জন্য প্রত্যেক গ্রামবাসীকে আমি ধন্যবাদ জানাই। গ্রামবাসীদের উদ্যোগেই এটা হয়েছে, বিশেষ করে বানিয়াপাড়া এবং ভূষাপাড়া গ্রামবাসীদের উদ্যোগে। হ্যাঁ, এটা বিরাট দর্শনীয় স্থান, কেননা সামনে পিকনিক স্পট, প্রচুর লোক আসে শীতকালীন পিকনিকে, এবং তারাও দেখবে, এবং ধীরে ধীরে এটা খুব জনপ্রিয় হয়ে যাবে আশা করা যায়। এত বড় শিবমূর্তি, আর আপনি বিভিন্ন জায়গায় ব্যবসার কাজে ঘুরে গেলেন, এত বড় শিবমূর্তি আগে করতে গেছেন না? শিবমূর্তি হয়তো এর থেকে বড় আছে, কিন্তু এত সুন্দর শিবমূর্তি কোথাও দেখিনি, এত সুন্দর শিবমূর্তি কোথাও দেখিনি। এটা দর্শনীয় একটা শিবমূর্তি হয়েছে। আমার নাম নির্মল রায়, আমি এই জায়গায় স্থানীয়, এই জায়গায় কমিটির সদস্য। এই মূর্তি, এত বড় সুবিশাল একটা মূর্তি, শিব মূর্তি, এটা উদ্যোগটা কেন? এইটা উদ্যোগটা আমরা এই দুই গ্রাম, ভূষাপাড়া বানিয়াপাড়া দুই গ্রাম মিলেই এই উদ্যোগটা নিয়েছি, যে যাতে এই, যাতে এই এলাকার মানুষজন খুব শান্তিপূর্ণভাবে এই জায়গায় বসবাস করতে পারে বা কোনো ঝুট ঝামলা না আসে, এই শান্তির জন্য আমরা এই মূর্তি তৈরি করার পরিকল্পনা নিয়েছি। হঠাৎ মানে কীভাবে কী করলেন যদি একটু বলেন? এইটা আমরা করলাম সাধারণত তো আমাদের এই দুই বস্তির সহযোগিতায়, মানে যে যতটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ওইভাবেই আমরা আগাইলাম। আর শহর থেকে কিছু ব্যবসায়ী দাদারা আসছিলো, ওনারাও আমাদের হেল্প করছিলো, বাইরের কিছু লোক আছে ওনারাও হেল্প করছিলো, সবার এই হেল্পেই আমরা এই পর্যন্ত এই সুন্দর মূর্তি উঠাতে পারছি। খরচা ম্যাক্সিমাম তোমার আমাদের অনুমানিত 5 থেকে 6 লাখ টাকার মতো এই পর্যন্ত চলে গেছে, আবার যাচ্ছে, কিছু যাচ্ছে, এখনও কাজ চলতেছে, এখনও রানিং কাজ চলতেছে, সম্পূর্ণ কমপ্লিট করতে পারি নাই, কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে, সেটা আমরা অনুষ্ঠানে পরে করবো হয়তো, বা কিছু কিছু এখনও কমপ্লিট করেই ফেলবো। এই সমানে কাজ চলছে, দিন রাত কাজ চলতেছে বর্তমান। মেলা এর উদ্যোগে আমরা 3 দিন ব্যাপী মেলা নিয়েছি।
অনুষ্ঠান দেখি এখন, মানে আমাদের কমিটির মধ্যে যা সিদ্ধান্ত, হালকার মধ্যে সিদ্ধান্ত হয়েছিল, তো বাউল গানার গান আনার চেষ্টা করতেছি, হয়তো আসবে, মানে যেটা আমরা চেষ্টা করতেছি ওইটাই হচ্ছে ঠাকুরের আশীর্বাদে। এটা নিচ থেকে একবার উপর পর্যন্ত 48 ফিট আছে। হ্যাঁ, সব যোগ্য ব্যবস্থা আছে, শিবলিঙ্গে জল ঢালারও ব্যবস্থা আমরা ওই রকম ভাবেই তৈরি করতেছি। কি মনে হচ্ছে এই ঠাকুর বাড়ি বলে? এটা আমাদের গ্রাম বাড়ি, যেটা গ্রাম বাংলায় আমরা বলি গ্রাম বাড়ি। আমাদের এখানে ছোটখাটো মন্দির ছিল। হ্যাঁ হ্যাঁ, মন্দির ছিল, 33 কোটি দেবতার ইয়ে আছে এই জায়গায়। এখন এই এত বড় সুবিশাল মূর্তি, আগামীতে তো আশা করতেছি, আর দেখতেছি যা পরিস্থিতি, আগামীতে এটা খুব সুন্দর হয়ে উঠবে, মানে জায়গাটা মানে অসাধারণ, যেটা বলার ইয়ে থাকে না। যেখানে মূর্তি তৈরি করা হয়েছে আরো সৌন্দর্যের জন্য আপনারা কোনো দেখি এখন আগামীতে কি করা যায়। এই মুহূর্তে তো আমাদের এই অনুষ্ঠান সামনেই চলে আসছে, আর দুই দিন পরেই আমাদের অনুষ্ঠান, তো এই মুহূর্তে আমরা কিছু আর বলতে পারতেছি না। দেখি আগামীতে আরও সৌন্দর্য আনার আরও কিছু করার চেষ্টা থাকবো আমরা। আর সামনে শিবরাত্রি আছে, ওই দিনই কি কোনো উদ্বোধন হবে? হ্যাঁ, সেদিনকে আমাদের এটা উদ্বোধন হিসাবে আমরা সেদিনকে উদ্বোধন করব। এই জায়গা থেকে সব মা বোনেরা সব ওই পাঙ্গা নদী, আমাদের পাশেই পাঙ্গা নদী আছে, পাঙ্গা নদীতে জল ভরে, বাজনা ভরে, একবারে পুরো বাজনা করে জল ভরতে যাবো, জল নিয়ে আসবো, আসে তারপর এইটা উদ্বোধন করবো।